প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে সকলকে সুস্বাগত। গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্টস করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগটা করে দিন। আর হ্যাঁ, যদি আপনার কাছে স্বরচিত গল্প থাকে তাহলে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা সেটা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। যাব আমাদের আজকের গল্প পাঠে। আজকের গল্প স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত জঙ্গলমহলের দুর্গ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছে সুমিতা, সুব্রত, অরূপ এবং সুদীপ্ত। গল্পের সম্পাদনা এবং পরিচালনা অরূপ দাস, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প জঙ্গলমহলের দুর্গ। মাতলার মোহনা ছুঁয়ে ফেরার পথেই বেলাটা পড়ে তপন চৌধুরী সারেনকে বললেন, আব্দুল, সামনের ওই চওড়া খাড়িটার মধ্যে মোটর লঞ্চটা ঢোকাও, আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। তিন বন্ধুর মধ্যে রাজের নিয়োগই একটু ভীতু প্রকৃতির। তপন চৌধুরীর প্রস্তাব শুনে তিনি একেবারে আঁতকে উঠে বললেন, হ্যাঁ সেটা কি ঠিক হবে তপন? সুন্দরবনের এদিকটা মোটেও নিরাপদ নয়। বলতে বলতে অবশ্য রাজেনবাবু আর চোখে শ্রীনাথের দিকে তাকালেন। শ্রীনাথ রায় তখন মোটর লঞ্চের রেলিংয়ে ভর দিয়ে তাকিয়েছিলেন দূর জঙ্গল পানে। বন্ধু রাজেনের কণ্ঠস্বর তার কানে গেল কিনা কে জানে, তবে আপন মনেই তিনি বলে উঠলেন, বিউটিফুল। এই ঘন অরণ্যের নাম সুন্দরবন কে দিয়েছে জানি না, কিন্তু সত্যি ভারী সুন্দর এর অরণ্য প্রকৃতি। শুধু আজকে রাত কেন, আমার তো ইচ্ছে করছে পরপর কয়েকটা দিন আর রাত এই অরণ্য রাজ্যেই কাটিয়ে যাই। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে হেসে উঠল তপন, ব্রাভো 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 শ্রীনাথ ব্রাভো, তুই সত্যিকারের প্রকৃতি প্রেমিক, এমন জায়গায় তোর মতো সাহিত্যিকের আশাই তো সার্থক। শ্রীনাথ, রাজেন আর তপন, ওনা কলেজ জীবনের তিন বন্ধু, এখন অবশ্য কর্মসূত্রে আলাদা। শ্রীনাথ লেখক, রাজের নিয়োগী বিজনেসম্যান, আর তপন চৌধুরী ফরেস্ট ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ অফিসার। ওই তপন চৌধুরীর উদ্যোগেই ওরা তিন বন্ধু সুন্দরবনে বেড়াতে এসেছেন। সঙ্গে আছে অবশ্য শ্রীনাথ রায়ের স্ত্রী রেবা দেবী, কিশোরী মেয়ে ঝুমা, আর মোটর লঞ্চের জনা কয়েক কর্মচারী ছাড়াও দুজন ফরেস্ট গার্ড। মোটর লঞ্চ তখন ফাঁড়ির মধ্যে ঢুকতে শুরু করেছে। দুপাশের গভীর জঙ্গলের দিকে তাকিয়ে রাজের নিয়োগী বলল, শ্রীনাথ, তুমি কি সত্যি এই খাড়ির মধ্যে লঞ্চের ওপর আজকের রাতটা কাটাতে চাও? হ্যাঁ, কি বললে? আরে আমি বলছি যে এই খাড়ির মধ্যে লঞ্চে তুমি আজকের রাতটা কাটাতে চাও? হ্যাঁ নিশ্চয়ই। গরান হেতাল সুন্দরী গাছের এই অরণ্যের আসল রূপ তো রাত্রেই বন্ধু। কি সর্বনাশ! এর ওপর আজকের রাতটা দেখো, পূর্ণিমা, জ্যোৎস্না রাতে গহন সুন্দরবনের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগের এমন সুযোগ কি আর কোনোদিন পাওয়া যাবে বলো? আমিও তাই বলি। বাস এই কথা বলেই তপন চৌধুরী তাকালেন শ্রীনাথ বাবুর স্ত্রী রেবা দেবীর দিকে। কি বৌদি, আপনার কোনো আপত্তি নেই তো? রেবা দেবী গত 13 বছরে তার স্বামীজিকে বিলক্ষণ চিনেছেন, তাই তিনি কোনো কথা না বলে শুধু মুচকি হাসলেন। কিন্তু প্রসঙ্গ শেষ হবার আগেই হঠাৎ করে মোটর লঞ্চের একেবারে সামনের দিকে রেলিং এর কাছ থেকে ঝুমার চিৎকার শোনা গেল, বাবা বাবা তোমরা শিগগিরই এদিকে এসো।
জঙ্গলের মধ্যে একটা দুর্গ দেখা যাচ্ছে। কি বলছিস? সঙ্গে সঙ্গে সবাই মিলে চমকে সেদিকটা ছুটে গেলেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও দিনের আলো তখনও নিভে আসেনি। সুতরাং সুন্দরবনের জট পাকানো গাছগাছালির ফাঁকে ওটা যে একটা ভাঙা চোরা দুর্গ সেটা বুঝতে কারোর অসুবিধা হল। তপন চৌধুরী বললেন, শ্রীনাথ, তুই লেখক মানুষ, নিশ্চয় জানিস সুন্দরবন আজ ভয়াবহ অরণ্য হলেও মাত্র 300-400 বছর আগেও এখানে সমৃদ্ধ জনপদ ছিল। এখনো জঙ্গলের কোথাও কোথাও ভাঙা দেউল, সৌধ, দিঘির ধ্বংসাবশেষ চোখে পড়ে। ইতিহাসে পড়েছি, বিশেষত পর্তুগিজ হারমাত জলদস্যুদের অত্যাচারেই দক্ষিণবঙ্গের অনেক জনপদ সে সময় ধ্বংস হয়ে গিয়েছিল, জানিস? ঝুমা কিন্তু এক দৃষ্টে তাকিয়েছিল সেই ভাঙা দুর্গের দিকে, হঠাৎই বলল, চলো না, চলো না বাবা, দুর্গটা গিয়ে দেখে আসি। ব্যাস, আবার আজকে উঠলেন রাজের নিয়োগী। বলছো কি ঝুমা, সন্ধে ঘনিয়ে এসেছে মা, এই সময় এই ফাঁড়ির মধ্যে লঞ্চে থাকাই নিরাপদ নয়, চলো না। তার উপর আবার না, চলো ওদিকে ঝুমার বায়না থামে না। চলো না বাবা, ওই পুরনো দুর্গটা না দেখা পর্যন্ত যেন তার স্বস্তি নেই, কিছুতেই নিবৃত্ত করা গেল না মেয়েটাকে। এমনকি ঝুমার মা রেবাদেবী পর্যন্ত হার মানলেন মেয়ের জেদের কাছে। ওই ভাঙা দুর্গের প্রতি ওর এত কিসের আকর্ষণ কে জানে। অবশেষে তপন চৌধুরী বললেন, ঠিক আছে, আমরা বরং একবার ঘুরেই আসি না, এখনো সূর্য ডুবতে আর কিছুটা সময় দেরি আছে, কতটুকু সময় বা লাগবে? সঙ্গে আমার বন্দুক তো রয়েছে, ফরেস্ট গার্ড লতিফও যাবে। চলো। এত কিছুর মধ্যেও কিন্তু রাজের নিয়োগী কিছুতেই মোটর লঞ্চ থেকে নামতে রাজি হলেন। অগত্যা ঠিক হলো শ্রীনাথ বাবু, ঝুমা, তপন চৌধুরী আর ফরেস্ট গার্ড লতিফ দুর্গ দেখতে যাবে, বাকিরা সব মোটর লঞ্চেই থাকবে। খাঁড়ি থেকে দুর্গের দূরত্ব এমন কিছুই নয়। ওরা পাঁচজন যখন দুর্গের সামনে এসে দাঁড়ালো, সারা আকাশে রক্ত লেপে সূর্যটা সবে ডুবতে শুরু করেছে, আর একই সঙ্গে আকাশে উঠেছে গোলাকার চাঁদ। দুর্গটা খুব একটা বড় নয়, ভাঙাচোরা পোড়ো দুর্গটাকে সাপের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বড় বড় গাছের শিকড়, ঝুড়িও নেমে এসেছে এখানে ওখানে। দুর্গের সামনে দাঁড়িয়ে ঝুমা হঠাৎই আপন মনে বলে উঠল, এখানে এইখানে কি আগেও এসেছি আমি? দুর্গটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। শ্রীনাথ রায় আর তপন চৌধুরী নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করলেন। তারপর তপন চৌধুরী ঠোঁটে তার স্বভাবচিত্ত হাসিটাকে ফুটিয়ে বললেন, ঝুমার এখন কল্পনা করারই তো বয়স, চল শ্রীনাথ, আমরা বরং দুর্গের চারপাশটা একটু দেখে নি। চল। না কাকু, চলো না, আগে আমরা দুর্গের ভেতরে যাই, ঢোকার রাস্তাটা কিন্তু এদিক দিয়ে। এদিকে? ঝুমা একেবারে সহজ আত্মবিশ্বাসীর মতোই কিন্তু কথাগুলো বলল। হঠাৎ এই দুর্গকে ঘিরে কিশোরী মেয়েটার এমন অতি কৌতূহল অস্বাভাবিক বই কি। কিন্তু শ্রীনাথবাবু কিছু বলার আগেই তপন চৌধুরী বললেন, বেশ তো, তোমার কথাই এতটাই যখন রাখলাম, ভেতরে না হয় একটু উঁকি মারা যাক। ঝুমা সকলের আগে প্রায় লাফিয়ে লাফিয়ে দুর্গের প্রধান তোরণদ্বারের দিকে এগিয়ে চলল। তোরণের ঠিক দুপাশে দুটো কামান মাটির মধ্যে অর্ধেকটা পোতা অবস্থায় মুখ উঁচু করে রয়েছে। এককালে এ দুটো যে দুর্গের প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হতো সেটা বোঝাই যায়। প্রধান তোরণ পার হয়ে ভেতরে পা দিতেই দিনের আলো আরো কমে এলো। দুপাশে সারি সারি ঘর, সামনে সিঁড়ি উঠে গেছে ওপরতলার দিকে। ওরা সিঁড়ির কাছাকাছি এসে দাঁড়াতেই কে যেন মাথার কাছে ফ্যাঁচ করে উঠল। এদিকটায় অন্ধকারটা একটু বেশি গাঢ়। শব্দ লক্ষ্য করে তপন চৌধুরী টর্চের আলো ফেলতেই ঝটপট ঝটপট করে শব্দ করে কয়েকটা বাদুড় ওপরের অন্ধকার থেকে নেমে এসে উঠতে উঠতে কোথায় চলে গেল। আর ঠিক তখন শ্রীনাথবাবু চেঁচিয়ে উঠলেন, ঝুমা, ঝুমা কোথায়, ঝুমা? সঙ্গে সঙ্গে টর্চের আলো চতুর্দিকে ঘোরালেন তপন চৌধুরী। তাই তো, ঝুমা কোথায় গেল? এই মাত্র তো সঙ্গে ছিল, এরই মধ্যে কোথায় গেল মেয়েটা?
শ্রীনাথ রায় আর তপন চৌধুরী একসঙ্গে গলা ফাটিয়ে ডেকে উঠলেন, জনহীন ভাঙা দুর্গে তাদের সে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কিন্তু কিশোরী ঝুমার সাড়া পাওয়া গেল না। শ্রীনাথ বাবু আবার পাগলের মতো চিৎকার করে উঠলেন, ঝুমা ঝুমা সাড়া দে ঝুমা। না, এবারও সাড়া পাওয়া গেল না। তার বদলে ভাঙা দুর্গের কোনো ভগ্ন প্রাচীরের ওপর থেকে যেন অপার্থিব কণ্ঠে ডেকে উঠল এক নিশাচর পাখি। রাত জাগা নিশাচরের ভয়ানক চিৎকারেই চমক ভাঙল ঝুমার। একি সে এখানে এলো কি করে? আর তার সঙ্গে যারা ছিল তারা সব কোথায়? চিৎকার করে ঝুমাও ডাকলো, কেউ সাড়া দিল। অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে এলো ঝুমার কণ্ঠস্বর। তাহলে কি জঙ্গলের মধ্যে, এই ভাঙা দুর্গের মধ্যে সে একা? ভাবতে এটা ভীষণ ভয়ের কম্পন শিরশিরি উঠল ঝুমার বুকে। আর তখনই শন শন বাতাসের বেগ কোথা থেকে এসে বয়ে গেল দুর্গের ওপর দিয়ে। সে হাওয়ার ঘূর্ণি যেন ঝুমার মাথার মধ্যটাও কেমন করে দুলিয়ে দিল। দুর্গ প্রাচীরে হাত রেখে তাল সামলালো কোনো মতো ঝুমা। হঠাৎই ছলাৎ ছলাৎ শব্দে নিচের দিকে তাকাল। কি দুর্গের ঠিক পাশেই এমন একটা নদী বয়ে গেছে আগে তো চোখে পড়েনি। আকাশে চাঁদ উঠেছে, গোটা চাঁদ। নদীর জলে লুটিয়ে পড়েছে চাঁদের প্রতিবিম্বটা। এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে, ফিরে যেতে হবে মোটর লঞ্চে তার মা বাবার কাছে। তাকে হারিয়ে তারাও হয়তো এতক্ষণে নিশ্চয়ই প্রচণ্ড ব্যাকুল হয়ে উঠেছে। ভাবতে ভাবতে ঝুমা ফিরে দাঁড়াল। কোন দিকে পথটা, কোন দিকে? একটা দিক অনুমান করে সেদিকে এগোতে চাইল ঝুমা, কিন্তু সামনের বড় দরজাটার সামনে গিয়ে থমকে দাঁড়ায়। একি বিশ্ব, দরজার পাশে ওই মশালটা কে জানে? দরজার সামনে খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে একজন ভীষণ দর্শন কাফরি। নিরালা জঙ্গলের দুর্গে কে ওই প্রহরী? মশাল জেলে রেখে পাহারাই বা দিচ্ছে কাকে? পায়ে পায়ে পিছু হেঁটে এবার সে অন্যদিকে ফিরে চলল। পাশের ঘরের দরজা পথে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে তাকে, কিন্তু না, সেদিকেও দরজা অবরুদ্ধ। কোন অপ্রাকৃত গোলকধাঁধা ঢুকে পড়েছে ঝুমা? এসব কি সত্যি না স্বপ্ন দেখতে শুরু করেছে সে? কিন্তু না, এখান থেকে পালাতেই হবে, যত শীঘ্র সম্ভব এখান থেকে পালাতে হবে। ঝুমার মাথার মধ্যেটা কেমন যেন টলছে। দুহাতে মাথা চেপে এসে বসে পড়ল দুর্গে সেই শক্ত পাথুরে মেঝেতে। কতক্ষণ এভাবে বসেছিল তার খেয়ালও নেই। হঠাৎ কানে এলো পায়ের শব্দ। কে যেন এগিয়ে আসছে, খসখস 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 খসখস, কে যেন কত দূরত্ব কত যুগ পার হয়ে। খুব ধীরে ধীরে মাথা তুলল ঝুমা। এরই মধ্যে ঘরের মধ্যে মশাল জ্বলে উঠেছে। কই, দুর্গটা তো আর খুব বেশি পুরনো আর ভাঙাচোরা মনে হচ্ছে না। কি যেন একটা ঘটে গেছে এর মধ্যে, বদলে গেছে সময়ের সমস্ত হিসেব। ঝুমা উঠে দাঁড়াতে চেষ্টা করল। মাথার মধ্যে অসহ্য ভার, সারা শরীর আড়ষ্ট। ওদিকে খসখস 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 করে পায়ের শব্দটা ক্রমশ এগিয়ে আসছে, কাছে আরো কাছে। সামনের দরজাটা দিয়ে একটা ছায়ার মতো কে যেন ঘরে ঢুকল। যন্ত্রণাকাত শরীরটাকে সোজা করে মুখ তুলে তাকালো ঝুমা। কেউ? ও কি মানুষ! একটা দোমড়ানো চেহারা, থুরথুরে এক বুড়ি, মাথায় উস্কো খুস্কো সনের মতো পাকা চুল, পরনে ছেঁড়া ন্যাকড়ার মতো এক ফাড়ি কাপড়,
হাতে একটা শানকি, তাতে শুকনো কড়কড়ে ভাত আর এক গ্লাস জল। বুড়ি ক্রমশ ঝুমার দিকে এগিয়ে আসছে। ঝুমা লক্ষ্য করল বুড়ির দুপায়ের মধ্যে শক্ত একটা দড়ির বাঁধন, তাই অমন করে পা ঘষে ঘষে হাঁটছে। কে বেঁধেছে বুড়ির পা দুটো অমন ভাবে? কোন নিষ্ঠুর সে! বুড়ি এরই মধ্যে আরো কাছে এগিয়ে এসেছে। হেঁটে এসেও ওর দু চোখে যেন মরা মানুষের দৃষ্টি। সামনে এসে দাঁড়িয়ে বুড়ি হাতের শানকিটা ঝুমার দিকে এগিয়ে বিড় বিড় স্বরে বলল, আজ সারাদিন তো অন্ন জল জোটেনি। সৌদামিনী, কাকে সম্বোধন করছে বুড়ি? ঝুমা এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু ওই আশেপাশে তো অন্য কেউ নেই। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আগন্তুক বুড়ির দিকে ঝুমা। এই অন্ধকারে নিস্তব্ধ দুর্গের কক্ষে ওই থুরথুরে বুড়ির পিসপিসে কথাগুলো তার চেতনার মধ্যে যেন এক কম্পনের সৃষ্টি করেছে। শুধু সৌদামিনী, কে কে তুমি? আমি কোথায়? হঠাৎ করে ঝুমা সোজা হয়ে বুড়ির দিকে তাকিয়ে কথাগুলো জিজ্ঞাসা করল। এখনো বুঝতে পারিসনি অতভাগি? এটা শয়তান, শয়তান আর মাদের গাঁটি। আগে ছিল মুঘলদের দুর্গ, আর কিছুদিন হলো ওই আর মাদ পর্তুগিজ সর্দার গ্যাব্রিয়েল পেড্রো এটা দখল করেছে। এরা সারা সুবে বাংলা উড়িষ্যা থেকে ওই ওই নারী পুরুষ শিশুদের ধরে এনে এখান থেকে ক্রীতদাস হিসেবে চালান দেয় দেশ বিদেশে। হারমাত পর্তুগিজ, মুঘল, সুবে বাংলা, ক্রীতদাস, এসব কোন যুগের কথা বলছে বুড়ি? সৌদামিনী, অজান্তে সারা দেয় ঝুমার কণ্ঠ। আজ ভোরে যখন ওরা যখন তোর অচেতন দেহটা নৌকা করে নিয়ে এলো, তোর মুখটা দেখেই চমকে উঠেছিল। ঠিক ঠিক যেন আমার সেই নাত আজ তোকে দেখে ঠিক থাকতে পারিনি রে। সারাদিন প্রাণ মনে আঁকড়ে রেখেছি তোকে। আজ আজ তোর সঙ্গে যাদের দৌড়ে এনেছিল তাদের সবাইকেই ওরা নগদ দামে তুলে দিয়েছে। ওই দশ ব্যবসায়ী হাড়িকাঠিদের হাতে ছিপতি করে সেই শয়তানরা অসহায় বন্দি মানুষগুলোকে এই জঙ্গল মহলের ঘাঁটি থেকে নিয়ে গেছে জন্তুর মতো বিক্রি করবে বলে। যেন কোন এক আশ্চর্য অনুভূতির রাজ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ঝুমা। তার মধ্যে জেগে উঠছে এক অন্য সত্তা, দ্রুত উল্টে যাচ্ছে ইতিহাসের কয়েকটা পাতা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, সব মনে পড়ছে। সৌদামিনী সপ্তগ্রামের বণিক সুধাকর দত্তের দ্বাদশী কন্যা, মার প্রতিবেশিনীদের সঙ্গে অন্যদিনের মতোই নদীতে স্নান করতে নেমেছিল সে। সাঁতার কাটতে কাটতে পাড় ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছিল। হঠাৎ চারদিক থেকে একটা ভয়াত্ম চেঁচামেচি শোনা গেল। পালা পালা, হারমাদ, 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 হারমাদ।
মুখ তুলে সৌদামণি দেখলো দ্রুত গতিতে কয়েকটা কয়েকটা ছিপ ভেসে আসছে দক্ষিণ থেকে। ছিপের উপর অদ্ভুত পোশাক পরা কয়েকজন সাদা চামড়ার অস্ত্রধারী মানুষ, সবাই তখন পালাতে শুরু করছে। সৌদামণিও পালাতে চেয়েছিল, কিন্তু তার আগেই হঠাৎ একটা ছিপ এসে পড়লো একেবারে তার পাশে। মাথায় বৈঠার প্রচণ্ড আঘাত, অজ্ঞান হবার আগের মুহূর্তে সে শুধু এটুকু টের পেয়েছে একটা সাদা কুৎসিত মুখের মানুষ দুহাতে তার দেহটাকে টেনে তুললো ওই ছিপের উপর। কি কি ভাবছিস রে সৌদামিনী? হঠাৎ করে বুড়ির কথা মুখ তুলে তাকায় ঝুমা। ভাবছিস তোর নামটা আমি কি করে জানলুম? তাই তো, আচ্ছা সারাটি দিন অর্ধচেতনার মধ্যে বারবার শুধু মাকে ডেকে কেঁদেছিস তুই, আর বিড়বিড় করেছিস। মা তোমার সৌদুকে ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও না, সৌদুকে ফিরিয়ে নিয়ে যাও। শুনে আমি চুকির জল রাখতে পারিনি রে বাছা। তুমি তুমি তো এই এই হারবাত পর্তুগিজদেরই নোকরানি, তুমি তো নোকরানি ওদের। শুনে যেন একটু থমকে গেল বুড়ি, তারপরে এটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিকই ঠিকই বলেছিস রে মেয়ে, জঙ্গল মহলে হারমাতদের এই ঘাঁটিতে ওরা আমাকে দিয়ে দাসের কাজই তো করায়। স্বামী ছেলে মেয়ে নাতনি সবাইকে ওরা বেঁচে দিয়েছে ওই দাস ব্যবসায়ীদের কাছে, শুধু আমাকে রেখে দিয়েছে দুর্গের নোকরানি করে। দেখছিস না, দেখছিস না, বলতে বলতে কান্নায় বুঝে আসে বুড়ির কণ্ঠস্বর। চাঁদটা উঠে পড়েছে দুর্গের একেবারে মাথার উপর। হঠাৎই দুর্গের পাশের নদীটা থেকে ছপ ছপ করে দাঁড় টানার শব্দ শোনা গেল। গবাক্ষ পথে চোখে পড়ল একটা বড় নৌকো ভেসে আসছে। ফুটফুটে চাঁদের আলোয় বুঝতে অসুবিধা হলো না নৌকায় একদল নারী পুরুষকে বন্দী করে নিয়ে আসছে একদল সশস্ত্র ভীম দর্শন পর্তুগিজ। দলকে ধরে নিয়ে এলো শয়তান গ্যাব্রিয়েল পেড্রোর দল। হায় ভগবান, আর কতকাল আর কতকাল দেশের মানুষকে এমন নির্মম অত্যাচার সইতে হবে? শুকনো বাতাসের শব্দের মতো হা হা করে উঠল বুড়ির কণ্ঠস্বর। সুবে বাংলার এই অংশ বর্তমানে দিল্লির বাদশাহের অধীন, তিনিও কি পারেন না কিছু করতে? যেন বন্দী সৌদামিনীর কণ্ঠই কথা বলল। এই নৃশংস হারমাদরা মুঘল সম্রাট জাহাঙ্গীরকেও ভয় করে না, না হলে সাধ্য হয় মুঘলদেরই দুর্গ দখল করে দাস ব্যবসার ঘাঁটি বানানোর? ততক্ষণে অবশ্য নৌকো এসে ভিড়েছে দুর্গের ঘাটে। হারমাদরা নৌকো থেকে বন্দি মানুষগুলোকে একেবারে টেনে হিঁচড়ে নামাতে শুরু করেছে। শুরু হয়ে গেছে অসহায় মানুষগুলোর প্রবল কাকুতি মিনতি কান্নাকাটি। জনাকয়েক অবাধ্য বন্দিকে তক্ষুনি গুলি করে মেরে ফেলল। হঠাৎ করেই প্রাণের চরম আকুলতায় সেই বুড়ির পা দুটোকে একেবারে জড়িয়ে ধরল ছুমা। কি কি করে তোকে বাঁচাই বাঁচা, মৃত্যু ছাড়া আর কারোর শান্তি নেই, ওই শয়তান ফেট্রোর কবল থেকে উদ্ধার করে। তবে
তবে তাই দাও, তাই দাও, তাই দাও বুড়িমা, বিষ দাও, বিষ দাও। সারা জীবন কৃতদাস হয়ে বেঁচে থাকাচ্ছে, তাও আমার পক্ষে ভালো বুড়িমা, তাই দাও তুমি আমায়। সৌদামিনী, সত্যি তুই মুক্তি চাস? মুক্তি চাস? আমি আমার স্বামী, ছেলে মেয়ে, নাতনি কাউকে বাঁচাতে পারিনি। আমার দেশের শত শত মানুষকে প্রতিদিন ওরা কৃতদাস বানাচ্ছে, আমি বাধা দিতে পারিনি। আজ আজ অন্তত একবার আমি একবার চেষ্টা করব। বলতে বলতে সেই দ্বাদশী কিশোরীকে নিয়ে বুড়ি এগিয়ে যায় দুর্গ প্রাচীরের এক ধারে। প্রাচীরের নিচে লতা গুল্মের ঘন ঝোপ, সেদিকে আঙুল তুলে বুড়ি বলে, ওই দেখ, দেখ ওইখানটা, পারবি, পারবি ওখানে লাফিয়ে পড়তে? ভয় নেই, এখান থেকে লাফালে মরবি না। তারপর সোজা উত্তরমুখ চলতে চলতে ভগবান সহায় হলে জঙ্গল ছেড়ে জনপদ পেয়ে যাবি। হয়তো একদিন স্বপ্নগ্রামেও পৌঁছতে পারিস, আর সেবাগো না হলে তাও ভালো বুড়িমা, তাও ভালো। এই হারমাদের হাতে না মরে বাঘের পেটে যাওয়াও ভালো বুড়িমা। ওদিকে দুর্গের মধ্যে এবার হই হল্লা শোনা গেল। হারমাদরা বোধ হয় বুড়িকেই খুঁজছে। কয়েক জোড়া ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে এদিকে। সাধু, সাধু, আর দেরি করিস নি, পড় পড় পড়, এখান থেকে লাফিয়ে পড়, লাফিয়ে পড় এখান থেকে। কিন্তু কিন্তু তোমার তোমার কি হবে বুড়িমা? ওরা যখন জানতে পারবে তোমার হাত থেকে আমি পালিয়ে গেছি, তখন? দুই পর্তুগিজ দস্যু এগিয়ে আসছে, একজনের হাতে বন্ধু। একটু আগেই সে নৌকার কয়েকজন অবাধ্য বন্দীকে গুলি করে মেরেছে, সেই বোধহয় নৃশংস গ্যাব্রিয়েল পেট্রো। তারা দেখতে পেয়েছে ওদের দুর্বোধ্য চিৎকারে বুড়িকে কি যেন একটা হুকুম করলো, আর বুড়িও চেঁচিয়ে উঠে বলল, পালিয়ে যা, পালিয়ে যা, আর সময় নেই, পালিয়ে যা। করে একটা শব্দ, বন্দুকের একটা গুলি এসে সরাসরি বিদ্ধ করল বুড়ির দেহ, লুটিয়ে পড়ল জীর্ণ দেহটা, আর একটা গুলি বেরিয়ে যায় একেবারে ঝুমার কানের পাশ দিয়ে। আর দেরি না করে ঝুমা লাফিয়ে পড়ে ওই দুর্গ প্রাচীরের ওপর থেকে, সঙ্গে সঙ্গে যেন সারা পৃথিবীটা একেবারে টলে উঠল, আর ফুৎকারে কে যেন নিভিয়ে দিল ওই আকাশের চাঁদটাকে। ঝুমাকে মাঝরাত্রির নাগাদ খুঁজে পাওয়া গিয়েছিল দুর্গের এক ধারে লতা গুল্ম আর গাছগাছালির ওপর। তখন সে চেতনাহীন, ওর দেহটা মোটর লঞ্চে ফিরিয়ে নিয়ে গিয়ে জ্ঞান ফেরানো হলো। সুস্থ হবার পরেও বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল ঝুমার স্বাভাবিক হতে, কিন্তু জঙ্গলমহলের ভাঙা দুর্গের মধ্যে তার যে অভিজ্ঞতা হয়েছিল তার প্রকৃত ব্যাখ্যা সম্পর্কে কেউই একমত হতে পারেনি। ব্যাপারটা শেষ পর্যন্ত ঝুমার একটা দুঃস্বপ্ন বলেই সিদ্ধান্ত টানার চেষ্টা হয়েছিল, কিন্তু সেখানেও একটা প্রশ্ন থেকে গেছে। তপন চৌধুরীর কাছ থেকে জানা গেল, পর্তুগিজ জলদস্যু গ্যাব্রিয়েল পেড্রোর নাম ইতিহাসে না থাকলেও স্থানীয় মহলে বেশ পরিচিত। আজ থেকে প্রায় 400 বছর আগে দক্ষিণবঙ্গের অনেক অঞ্চল তার অত্যাচারে জনশূন্য হয়ে যায়। শুধু তাই নয়, আরও অনুসন্ধান করে জানা গেল যে পরিত্যক্ত ভাঙা দুর্গটা সেদিন ওরা খুঁজে পেয়েছিল 400 বছর আগে সত্যি সেটা ছিল পর্তুগিজ জলদস্যু পেড্রোর একটা ঘাঁটি।
কিংবদন্তি বলে দুর্গটা সে মুঘলদের হাত থেকেই কিছুদিনের জন্য কেড়ে নিয়েছিল, কিন্তু 12 বছরের মেয়ে ঝুমা তার পক্ষে কিভাবে জানা সম্ভব হলো 400 বছর আগের এই স্থানীয় কিংবদন্তি? এর অবশ্য কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। ঝুমা আজও ঘুমের মধ্যে কোনো কোনো দিন দেখতে পায় সপ্তগ্রামে সেই দ্বাদশী কিশোরীটাকে, হারমাদদের হাতে বন্দি হওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্য আর জঙ্গলমহলের ওই দুর্গটাকে। আতঙ্কে ঘুম ভেঙে জড়িয়ে ধরে মাকে। মা, মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা, কোথাও না, কোথাও না মা। মা কপালে চুমু দিয়ে ঝুমাকে তখন টেনে নেন নিজের বুকের মধ্যে আরো নিবিড় করে। শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত জঙ্গলমহলের দুর্গ। বিভিন্ন চরিত্রে রূপদান করল ঝুমা এবং বুড়ি সুমিতা, তপনবাবু এবং রাজেন সুদীপ্ত, শ্রীনাথ অরূপ, সূত্রধর সুব্রত। গল্পের সম্পাদনা এবং পরিচালনায় অরূপ দাস, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।